ওডিশা এফসি তাদের সিজনের প্রথম সাইনিংটা করে ফেলল, মুম্বাই করে ফেললো তাদের কোচের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন। তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে, কনফার্ম আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তাই একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব ওডিশা এফসির আপডেট দিয়ে। ওডিশা এফসি কিন্তু তাদের এই সিজনের প্রথম সাইনিংটা কমপ্লিট করে ফেললো। বেঙ্গালুরু এফসি থেকে রোহিত কুমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু এফসির এই ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত কুমারকে কিন্তু সাইন করে নিয়েছে ওডিশা এফসি। একদমই ডিল ডান আইএফটিডব্লিউসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা একদম ট্রাস্টেড সোর্স, তো একদমই কনফার্ম ধরে নিতে পারো প্রথম সাইনিং ওডিশা এফসির একদম কমপ্লিটেড। 2025 সাল অবধি রোহিত কুমারের সাথে বেঙ্গালুরু এফসির কন্ট্র্যাক্ট থাকলেও একটা ট্রান্সফার ফি দিয়েই কিন্তু ওডিশা এফসি এই সাইনিংটা কমপ্লিট করেছে। অন্যদিকে ওডিশা এফসি কিন্তু টার্গেটে রেখেছে আর এক গুরুত্বপূর্ণ ফুটবলারকে, মুম্বাই সিটি এফসির তারকা উইঙ্গার বিপিন সিং। 29 বছর বয়সে এই লেফট উইঙ্গার বিপিন সিংকেও কিন্তু টার্গেট করেছে ওডিশা এফসি। এবার বিপিনের এই সিজনটা ভালোই গেছে, ফাইনালে গুরুত্বপূর্ণ গোলটা করেছে বিপিন সিং, 22টা ম্যাচে 4টে গোল 2টো অ্যাসিস্ট করেছে, এবং তার কন্ট্র্যাক্টও কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে 2025 সাল অবধি আছে। এবার ওডিশা এফসি বিপিনকেও খুব বেশি পরিমাণে চাইছে এবং এই ডিলটাও কিন্তু ক্র্যাক হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখা যাক বিপিন সিং ওডিশা এফসিতে জয়েন করে কি না, তবে তাদের প্রথম সাইনিং হিসেবে রোহিত কুমার একদম ডিল ডান। অন্যদিকে মুম্বাইয়ের কথায় যদি আসি, মুম্বাই সিটি এফসি তাদের হেড কোচ পিটার ক্র্যাটকির সাথে একটা কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে, 2 বছরের চুক্তি বাড়ানো হয়ে গেছে, অর্থাৎ 2025-26 সাল অবধি, মানে 25-26 সিজন অবধি কিন্তু পিটার ক্র্যাটকি মুম্বাই সিটি এফসিতেই থাকবে। দারুণ একজন কোচ এবং ইয়াং টিম, মানে ইন্ডিয়ান বেশিরভাগ ফুটবলারদের দিয়ে কিন্তু আইএসএলের কাপ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি। বিদেশি ফুটবলাররা, গুরুত্বপূর্ণ ফুটবলার যারা ছিল, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিয়েছিল মুম্বাই সিটি এফসি, কোচ চলে গেছিল, তারপর নতুন যারা এসেছিল চোট আঘাত সমস্যায় ছিল, তো সব কিছু মিলিয়ে পিটার ক্র্যাটকির কাছে ইন্ডিয়ান একটা স্ট্রং টিম ছিল এবং সেই টিমটা দিয়েই কিন্তু আইএসএলের কাপ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি। তো দারুণ একজন কোচ এবং সেই কারণেই 2026 সাল অবধি, অর্থাৎ 2 বছরের কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে ফেলেছে পিটার ক্র্যাটকির সাথে মুম্বাই সিটি এফসি। একদমই ডিল ডান, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স এফসি আইজল এফসি থেকে 25 বছর বয়সী গোলকিপার নোরা ফার্নান্ডেজকে 3 বছরের চুক্তিতে সাইন করে ফেলেছে, এটাও একদমই ডিল ডান, পুরোপুরি কনফার্ম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আইজল এফসিতে খেলছিল এই নোরা ফার্নান্ডেজ, সেখান থেকেই 3 বছরের চুক্তিতে কেরালাতে জয়েন করলো এই গোলকিপার। অন্যদিকে মোহন বাগানকে নিয়ে একটা রিউমার উঠেছিল যে জিকসন সিং মোহন বাগানে আসতে পারে, মোহন বাগান কথাবার্তা শুরু করেছে নাকি জিকসন সিংয়ের সাথে, তবে এই মোমেন্টে এটা আপডেট, জিকসন সিংয়ের মোহন বাগানে আসার কিন্তু কোনোরকম সম্ভাবনা এই মোমেন্টে তৈরি হয়নি। অর্থাৎ এই মোমেন্টে ধরে রাখতেই পারো জিকসন সিং কিন্তু মোহনবাগানে আসছে না, আর জিকসনের খুব একটা প্রয়োজনও নেই মোহনবাগানে, যেই পজিশানে খেলার মতো অনেক ফুটবলার আছে, অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার আছে, সাহাল আছে, সাহাল অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডে খেলে, বাট ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, এই সমস্ত ইম্পর্টেন্ট ফুটবলাররা আছে, তো সেই জায়গায় জিকসন সিংয়ের আসার কিন্তু কোনোরকম সম্ভাবনা মোহনবাগানে এই মোমেন্টে নেই। অন্যদিকে যদি কেরালার স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকসের ব্যাপারে আসি, দিমিত্রিয়স দিয়ামান্তাকস এই সিজনের গোল্ডেন বুট উইনার, তার ডিমান্ড কিন্তু এই মোমেন্টে একদম চরমে। কেরালা ব্লাস্টার্স এফসি আবারও একটা রিভাইজড অফার কিন্তু ফাইনালি করে দিয়েছে দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে, ভালো পরিমাণের একটা অফার করা হয়েছে। অন্যদিকে দিমিত্রিয়সের কাছে মুম্বাই সিটি এফসির অফার আছে, ইস্টবেঙ্গলের অফার আছে, এবার দেখা যাক ফাইনালি দিমিত্রিয়স কী ডিসিশন নেয়, তবে এত তাড়াতাড়ি হয়তো ডিসিশন নেবে না, এখনও অনেক টানাপোড়েন চলবে, তবে এই মোমেন্টে কেরালা ব্লাস্টার্স এফসি একটা ভালো রকমের অফার কিন্তু, মানে রিভাইজড অফার আবার পাঠিয়েছে দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে। এবার দেখা যাক পরবর্তী স্টেপ, ইস্টবেঙ্গল কিছু নেয় কি না, আরও ভালো কোনো অফার পাঠায় কিনা, সেদিকে তো অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।